প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব এটি একটি লগারিদমীয় ফাংশন তোমরা দেখতে পাচ্ছ ফাংশন অফ এক্স টু লন অফ এক্স মাইনাস টু এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব এটার ডোমেন নির্ণয়টা একেবারেই সহজ কেননা আমরা জানি লগারিদম কেবল কেবলমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত তার মানে এটুকু অবশ্যই হতে হবে ধনাত্মক বাস্তব সংখ্যা এই যে লগারিদমের সাথে যেটুকু আছে এটুকু হতে হবে ধনাত্মক বাস্তব সংখ্যা তাহলে এই জন্যে লিখবো যে এই ফাংশনটা বাস্তব সংখ্যার ফাংশন হবে এটা নানানভাবে উল্লেখ করা যেতে পারে এভাবে আমরা লিখতে পারি একেবারে সরাসরি কোনো জটিলতা না নিয়ে এভাবে আমরা লিখি যে আমরা জানি লগারিদম কেবলমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্যই সংজ্ঞায়িত এই কথাটা লিখে আমরা লিখবো এক্স মাইনাস টু ইজ দেন অর ইকাল টু শূন্য হুম অর ইকাল টু শূন্য কিন্তু লেখা যাবে না হ্যাঁ এক্স মাইনাস টু ইজ গ্যাটার দেন শূন্য কেননা শূন্যর জন্য লগারিদম সংজ্ঞায়িত নয় রাইট তাহলে আমরা ওই কথাটা আগে আমরা লিখব যে আমরা জানি এই কথাটা লেখার পর আমরা কি লিখবো যে অতএব এই যেহেতু ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত তো সুতরাং এই যে লগারিদম যে সংখ্যাটা লগারিদম সেই সংখ্যাটা অবশ্যই ধনাত্মক বাস্তব সংখ্যা এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন জিরো ভুলেও কিন্তু ইকুয়াল টু দিও না এখানে কেন শূন্যের জন্য লগারে জন্য সংজ্ঞায়িত নয় ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত ধনাত্মক বাস্তব সংখ্যা এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে এখানে ইকুয়াল টু দিলেই কিন্তু অঙ্কটা ভুল তাহলে এখানে কি আসে এক্স ইজ গ্রেটার দেন টু এটা আসে অতএব ফাংশনটার ডোমেন আমি কিন্তু জাস্ট এভাবে লিখলাম তোমরা বাংলায় লিখতে পারো অতএব ফাংশনটির ডোমেন ডি এফ ইকুয়াল টু এক্স such that x is greater than 2 এভাবে লিখতে পারো বা আরেকভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো যে x belongs to r such that x is greater than 2 এভাবেও লিখতে পারো ওকে এই যে ফাংশনটার ডোমেন নেই নয় করা হয়ে গেল এবার আমরা ফাংশনটার রেঞ্জ নির্ণয় করব তো ফাংশনটার রেঞ্জ মানে তো রেঞ্জ মানে তো ফাংশনটার মান আর ফাংশনটার মান মানে কিন্তু আমরা জানি যে এক্স এর মান এক্স কোন কোন মানের জন্য ফাংশনটার মান পাওয়া যায় সেটাই কিন্তু তাই না তো সেটা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব এক ক্ষেত্রে এই যে ফাংশন অফ এক্স তুমি y ধরে নাও রেঞ্জ নির্ণয় তুমি হিস দিয়ে দিতে পারো যে রেঞ্জ নয় ফাংশনটার রেঞ্জ নিয়ে নয় সেক্ষেত্রে আমরা কি লিখবো যে ওয়াই ইকুয়াল টু এই যে এভাবে লিখতে পারি ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়াই এটাকে আমি ওয়াই ধরে নিলাম ফাংশনটাকে ফাংশন অফ এক্স কিন্তু লন অফ এক্স মাইনাস টু রাইট আর ইকুয়াল টু এই যে ওয়াই তো এখন আমরা আর একটা বিষয় আমরা দেখব যে লন যেটাকে আমরা বলি সেটা আসলে কি সেটা আসলে ই ভিত্তিক লগারিদম এটা আমরা জানি তাই না ই ভিত্তিক লগারিদম সে লন এক্স তাহলে এটা লগারিদম এক্স বেজ অফ ই রাইট এটাকেই কিন্তু লন এক্স লেখা হয় সংক্ষেপে এই বিষয়টাকেই সংক্ষেপে লেখা হয় লন x হ্যাঁ সো আমরা যদি এটা এরকম চিন্তা করি এভাবে যদি লেখি যে এটার বিকল্প যে প্রকাশ ভঙ্গি সেটা যদি লেখি যে লগ এক্স মাইনাস টু লগ এক্স মাইনাস টু বেজ অফ ই ইকুয়াল টু ওয়াই এবার তুমি একটু চিন্তা করো আমি ডান পাশে লিখছি যে আমরা যে লগারিদমের সংজ্ঞা শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই সেই গণিত চতুর্থ অধ্যায়ে যখন আমরা লগারিদম নিয়ে আলোচনা করেছিলাম আলোচনার শুরুর দিকে আমরা লগারিদমকে কিন্তু এভাবে সংজ্ঞায়িত করেছিলাম যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এক্স কে এন এর লগারিদম বলা হয় এই যে এক্স কে এন এর এই যে ভিত্তিটা কি এ এ ভিত্তিক লগারিদম বলে এভাবে কিন্তু আমরা সংজ্ঞায়িত করেছিলাম যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এক্স কে এন এর এ ভিত্তিক লগারিদম বলে এখন প্রশ্ন হলো আমার যে এই সূচকীয় ফাংশন থেকে আমরা যদি এই লগারি ফাংশনটা পেয়ে যাই তাহলে এই ফাংশন থেকে সূচকীয় ফাংশনে যাওয়া যাবে সেটা কিভাবে গেছে দেখো লগারি ফাংশনের যে ভিত্তি সেটাই কিন্তু এখানে ভিত্তি আর সমান চিহ্নের ওপাশে কিন্তু পাওয়ার শক্তি আর এই যে যে সংখ্যাটা লগারিদম ওইটাই গলের ওই পাশে তাহলে এইভাবে লিখলে আমরা এই লগারি ফাংশনটাকে সূচকীয় ফাংশনে লিখি এই যে ই আগে লেখবো ভিত্তি যেটা সেটা ভিত্তিই থাকবে আর ওপাশে যা আছে সেটাই হবে শক্তি আর যে সংখ্যাটা সেটা থাকবে সমান চিহ্নের লাইনের পরে আমরা যেটা লিখতে পারি আমি এখানেই লিখছি লক্ষ্য করো এই লাইনের পরে আমি যদি এক্স এক্স এর মান যদি আমি বের করি এক্স ইকুয়াল টু তাহলে এই মাইনাস টুটা এটার সাথে প্লাস হয়ে যাবে তার মানে ই টু দি পাওয়ার ওয়াই এর সাথে এটা হবে প্লাস টু এখন লক্ষ্য করো যে এখানে ওয়াই এর যে কোনো বাস্তব মানের জন্য কিন্তু এক্স সংজ্ঞায়িত এক্স এর একটা মান পাওয়া যাবে তো এই কথাটাই আমরা এখানে লিখবো যে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত এর সকল বাস্তব মানের জন্য এক সংজ্ঞায়িত আর এই বিষয়টা তোমরা বোঝো কিনা যে ওয়াই এর যে কোনো মান বসাও এখানে ধনাত্মক মান নেও ঋণাত্মক মান নেও ই টু দি পাওয়ার মাইনাস টু নিলেও তার মান পাবা ই টু দিওয়ার প্লাস টু নিলেও তার মান পাবা ই টু পাওয়ার জিরো নিলে তো ওয়ান ই টু পাওয়ার যে কোনো ভগ্নাংশ নেও তাও একটা মান পাওয়া যাবে তার সাথে টু যোগ করলে যাওয়া হয় এক্স এর মান বাস্তবই আসবে তোমরা এর যে কোনো মান বসে এইটুকু ক্যালকুলেশন করো দেখো এর বাস্তব মানই পাওয়া যাবে তাই লিখেছি এর সকল বাস্তব মানের জন্য এক সংজ্ঞায়িত অতএব ফাংশনটির রেঞ্জ অতএব ফাংশনটির রেঞ্জ এই যে ফাংশনটির রেঞ্জ ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যা আশা করি এই ফাংশনটির ডোমেন রেঞ্জ নির্ণয়ও তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে গেছে